ওম শান্তি আজকে বারোই জানুয়ারি দু হাজার চব্বিশ আমরা শুনছি প্রাত সাকার বাংলা মুরুলি আজকের মহাবাক্য এই মহাবাক্যে বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা নিজেকে আত্মা মনে করো আত্মারূপী ভাইয়ের সাথে কথা বলো দৃষ্টিকে এরকম পাক্কা করো তাহলে ভূত অর্থাৎ বিকার প্রবেশ করতেই পারবে না কারো মধ্যে বিকারের ভূত দেখলে নিজেকে সরিয়ে নাও প্রশ্ন বাবার হওয়ার পরেও বাচ্চারা কেউ আস্তিক তো কেউ নাস্তিক কেন উত্তর আস্তিক তারাই যারা ঈশ্বরীয় নিয়ম পালন করে দেহি অভিমানী হওয়ার পুরুষার্থ করে আর নাস্তিক তারাই যারা ঈশ্বরীয় নিয়ম লঙ্ঘন করে না লঙ্ঘন করে তারা বিকারের বসীভূত হয়ে যায় নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করে নাম্বার দুই আস্তিক বাচ্চারা সহ দেহের সব সম্বন্ধ থেকে বুদ্ধিযুগ সরিয়ে সবাইকে ভাই ভাই মনে করে নাস্তিকারা দেহ অভিমান নিয়ে থাকে শান্তি সর্বপ্রথমে বাবা বাচ্চাদের বোঝান যে বাচ্চারা বুদ্ধিতে সবসময় এটাই স্মরণে রেখো যে সে বাবা আমাদের সুপ্রিম ফাদার সুপ্রিম শিক্ষক আবার সুপ্রিম সদ্গুরুও সর্বপ্রথম বুদ্ধিতে অবশ্যই এটা আসা উচিত প্রত্যেকেই নিজেরটা বুঝতে পারে যে আমার বুদ্ধিতে এসেছে কি না যদি বুদ্ধিতে এসে থাকে তবে সে আস্তিক না এসে থাকলে নাস্তিক স্টুডেন্টদের বুদ্ধিতে ঝটপট আসা উচিত যে টিচার এসেছেন তোমরা ঘরে থাকলেই সব ভুলে যাও খুব কম বাচ্চাই আধ্যাত্মিক দিক থেকে বোঝে যে আমাদের সুপ্রিম বাবা এসেছেন উনি একাদারে শিক্ষক এবং সদ্গুরুও যিনি তোমাদের ঘরে ফিরিয়ে নিয়ে যেতে এসেছেন তিনি হলেন প্রকৃত সদ্গুরু স্মৃতিতে এলে খুশির মাত্রা বৃদ্ধি পেতে থাকবে নয়তো এই দোক যন্ত্রণাময় দুনিয়ার কর্ম কার্য কথাবার্তায় ভিন্ন ভিন্ন চিন্তা ভাবনা নিয়ে বসে থাকতে হবে দ্বিতীয় কথা হলো অনেকেই বাচ্চাদের জিজ্ঞাসা করে বিনাশের আর কত সময় বাকি আছে ওদের বলো ওসব জিজ্ঞাসা করার প্রয়োজন নেই প্রথম কথা হলো যিনি আমাদের এসব বুঝিয়েছেন তাকে জানো প্রথমে বাবাকে জানো প্রথমেই বাবার পরিচয় দাও অভ্যাস থাকলে ওদের বোঝাতে পারবে নয়তো ভুলে যাবে বাবা কত বলেন নিজেকে আত্মা মনে করো অন্যদেরও আত্মিক দৃষ্টি দিয়ে দেখো কিন্তু সেই দৃষ্টি স্থায়ী রাখতে তোমরা অক্ষম কারণ তোমরা এতটা প্র্যাকটিস এখনও করে উঠতে পারো এক আনাও খুব অতি কষ্টেই স্থায়ী হয় বুদ্ধিতে যেন বসেই না বাবা কিন্তু অভিশাপ দেন না বাবা তো বোঝাচ্ছেন এই জ্ঞান কত উচ্চমার্গের রাজ্য স্থাপন হয় তাই না তোমরা ভিখারি থেকে বৃত্তশালী হয়ে উঠবে বৃত্তশালী অল্পই হবে বাকি দরিদ্ররা নম্বর অনুসারে হবে শেষ পর্যন্ত যে থাকবে তার বুদ্ধিতে কোনো কথাই ঢুকবে না সুতরাং প্রথমে যখন কাউকে বোঝাও তখন শিব বাবার যে বত্রিশ গুণ সমন্বিত চিত্র বানানো হয়েছে সেটা দিয়ে বোঝানো উচিত তাতে লেখাও আছে সুপ্রিম ফাদার সুপ্রিম টিচার সুপ্রিম সদ্গুরু সর্বপ্রথম যখন এটা নিশ্চিত হবে যে সে বাবাই বোঝাচ্ছেন তখন আর কোনো সংশয় আসবে না বাবা ছাড়া এই স্থাপনা আর কেউ করতে পারবে না এই শিক্ষা এখন তোমরা জানতে পারছো এখন তোমরা গ্রহণ করছো তোমরা যখন বোঝাও যে স্থাপনা হতে চলেছে তখন ওদের বুদ্ধিতে নিশ্চয়ই আসা উচিত যে এদের অবশ্যই কেউ বুঝিয়েছেন কোনো মানুষ তো বোঝাতে পারে না বলতে পারে না এই রাজ্য স্থাপন হতে চলেছে কোনো মানুষের কোনো ক্ষমতাই নেই বিদ্যান পণ্ডিত গুরু গোসাই কেউ বলতে পারবে না সুতরাং সর্বপ্রথম বাবার প্রতি বিশ্বাস নিশ্চিত করাতে হবে আমাদের পরমাত্মা বাবা শিক্ষা প্রদান করছেন এই সময় আমরা সকলে স্টুডেন্ট এ কোনো মানুষের মত নয় এ হলো ঈশ্বরীয় মত নতুন দুনিয়া নিশ্চয়ই বাবার দ্বারাই স্থাপন হবে পুরনো দুনিয়ার বিনাশ ঘটবে এটাও বাবার কাজ এই নিশ্চয়ই যতদিন না আসবে জিজ্ঞাসা করতেই থাকবে কি করে হবে কি করে হবে সর্বপ্রথম শ্রীমতের কথা বুদ্ধিতে বসাতে হবে তবেই সব বুঝতে পারবে না হলে মানুষের মত মনে করবে প্রতিটি মানুষের মত কিন্তু আলাদা আলাদা মানুষের মত কখনো এক হতে পারে না এই সময় তোমাদের একজনই মত দিয়ে থাকেন যিনি তোমাদের পিতা যিনি তোমাদের শিক্ষক যিনি তোমাদের শিক্ষক যিনি তোমাদের সদ্গুরু ওনার শ্রীমত এই সঠিকভাবে সঠিকভাবে চলা সেটাও বড় মুশকিল হয়ে পড়ে বাবা বলেন বাচ্চারা দেহি অভিমানী হও নিজেকে আত্মা মনে করো এমনটাই মনে করো যে আমরা ভাই ভাইয়ের সাথে লাভ করি তবে আর লড়াই ঝগড়া কখনো হবে না দেহ অভিমান আসা মানেই বুঝে নাও তুমি নাস্তিক দেহি অভিমানী না হলে সে নাস্তিক আর দেহি অভিমানী হলে পরে সে অবশ্যই দেহি অভিমানী যে হতে পারে সে অবশ্যই আস্তিক দেহ অভিমান অনেক ক্ষতির কারণ সামান্য লড়াই ঝগড়া করলেও বুঝবে সে নাস্তিক বাবাকে জানেই না বাবাকে যদি জানতো তাহলে এই লড়াই ঝগড়া করতোই না ক্রোধের ভূত যার মধ্যে থাকবে নাস্তিক বলে বিবেচিত হবে বাবার বাচ্চাদের মধ্যে ভূত অর্থাৎ বিকার কোথা থেকে আসবে বাচ্চারা তো আসতেই যতই কেউ বলুক না কেন আমার বাবার সাথে ভালোবাসা কিন্তু ঈশ্বরীয় মতের বিপক্ষে কথা বললেই তাকে রাবণ সম্প্রদায়ের বলেই ধরে নেওয়া উচিত সে রাবণ সম্প্রদায়ের মতো চলে রাবণ সম্প্রদায়ের রং তার মধ্যে লেগে গেছে সে অভিমানে একেবারে ভরপুর আছে কোনো রকম বিকার দেখলে বা দৃষ্টি খারাপ বুঝলে সাথে সাথে নিজেকে সরিয়ে নেওয়া উচিত সরে যাওয়া উচিত বিকারের মধ্যে দাঁড়িয়ে থাকলে বিকারের প্রবেশতা তো হবেই হবে ভূত ভূতের সাথে লড়াই করতে শুরু করে দেয় ভূত আশা মানেই সম্পূর্ণ নাস্তিক দেবতারা তো সর্বগুণ সম্পন্ন হয় সেই সব গুণ না থাকলে সে নাস্তিক হয়ে যায় নাস্তিক অবিনাশী উত্তরাধিকার কোনোভাবেই পাবে না সামান্যতম ত্রুটিও যেন না থাকে নয়তো অনেক সাজা খেয়ে প্রজাতে যেতে হবে ভূতদের থেকে দূরে থাকা উচিত কারণ এ হলো এক বড় সংক্রমণ ভূতদের মুখোমুখি হলেই সেই ভূত তোমার মধ্যে প্রবেশ করবে ভূতকে অর্থাৎ বিকারকে প্রতিরোধ করা যায় না ওদের সাথে বেশি কথা বলা উচিত নয় তাহলে ওর রং তোমার মধ্যে লাগবে বাবা বলেন বাচ্চারা এ হলো ভূতের দুনিয়া যতক্ষণ না বিকার দূরীভূত হবে শান্তি পেতে হবে ততক্ষণ পর্যন্ত তোমাকে পুরুষার্থ করতেই হবে পদ তোমার ভ্রষ্ট হবে একটাই তো লড়াই মায়ার প্রতি জিত করা কেউ রাজা হয়ে যায় কেউ ফকির হয়ে যায় রাজাদের দুনিয়া ছিল এখন হলো ফকিরদের দুনিয়া সবার মধ্যে বিকার আছে বিকারকে দূর করতে সম্পূর্ণ পুরুষার্থ করা উচিত বাবা মুরুলির দ্বারা অনেক বোঝান কত ধরনের স্বভাব স্বভাবের যে হয় সে আর জিজ্ঞাসা করো না সুতরাং প্রদর্শনী ইত্যাদিতে সর্বপ্রথমে বাবার পরিচয় দিতে হবে বাবা কত লাভলি তিনি আমাদের দেবতা করে তোলেন মহিমাও আছে মানুষ থেকে দেবতা করতে বেশি সময় লাগে না দেবতারা ছিল শতযুগে নিশ্চয়ই তার আগে কলিযুগ ছিল এই সৃষ্টি সৃষ্টিচক্রের জ্ঞানও এখন বাচ্চারা তোমাদের বুদ্ধিতে ধারণ হয়েছে ওখানে অর্থাৎ শতযুগে এই জ্ঞান দেবতার মধ্যেও থাকবে না এখন তোমরা নলেজফুল হচ্ছ যেমন শিব বাবা তেমন তোমাদের মধ্যে এখন জ্ঞান বন্টন করছেন এরপর পথ প্রাপ্ত হলে নলেজের আর প্রয়োজন থাকবে না শতযোগে দক্ষ থাকবে না জ্ঞানও থাকবে না ইনি হলেন অসীম জগতের বাবা যার কাছ থেকে তোমরা একুশ জন্মের স্বর্গের অবিনাশে উত্তরাধিকার প্রাপ্ত করো তোমরা সুতরাং এমন বাবাকে কতই না স্মরণ করা উচিত বাবা সবসময় বোঝাচ্ছেন যে সবসময় মনে রেখো শিব বাবা আমাদের বোঝাচ্ছেন বাবা এই রথের অর্থাৎ ব্রহ্মার শরীর দ্বারা আমাদের শিক্ষা প্রদান করছেন আমরা এখন গডলি স্টুডেন্ট হয়ে গেছি উনি আমাদের বাবা টিচার এবং সদ্গুরু এ হলো অসীম জগতের পড়াশোনা তোমরা বুঝেছ না আমরা প্রথমে তুচ্ছ বুদ্ধির ছিলাম এই কলেজ সম্পর্কে এতটুকু ধারণা নেই তাদের তাই বোঝানোর সময় খুব ভালোভাবে খুঁটিয়ে খুঁটিয়ে তাদেরকে বোঝাতে হবে কৃষ্ণরও কোনো কথা নেই বাবা বারবার বাচ্চাদেরকে বলেন বাচ্চারা এই সময় তোমাদের পুরুষার্থ শতযুগে তোমরা পাবে প্রালব্ধ বাবা বুঝিয়েছেন কৃষ্ণের কোনো ভূমিকা অর্থাৎ কর্তব্য নেই কৃষ্ণ কোনো সোশ্যাল ওয়ার্ক করার কোনো প্রয়োজন নেই উনি তো সত্যযুগের প্রিন্স থাকবেন এক শিব বাবা ছাড়া এখন তোমাদের এই জ্ঞান কেউ দিতে পারে না ব্রহ্মা বিষ্ণু শঙ্করেরও আলাদা আলাদা পার্ট ভূমিকা শুধু একজনেরই যিনি মানুষ থেকে দেবতা বানাচ্ছেন বিশ্বকে হ্যাবেন করে তুলছেন হাতে করে বহিস নিয়ে এসেছেন তোমরা সেই শ্রীমত অনুসারে চলো বাবার সহযোগী হয় অর্থাৎ তোমরা খোদাই খেদমদগার বাবা না থাকলে তোমরা কিছুই করতে পারবে না তোমরা ওয়ার্থ নট এ প্যানি থেকে ওয়ার্থ পাউন্ড হয়ে উঠছ এটা অত্যন্ত গর্বের বিষয় এখন নম্বর অনুসারে পুরুষার্থ অনুযায়ী তোমরা সব জেনে গেছ সুতরাং সর্বপ্রথমে বাবার পরিচয় দিতে হবে কৃষ্ণ তো ছোট বাচ্চা শতযুগে কৃষ্ণ অসীম জগতের বাদশাহী প্রাপ্ত করে তার রাজত্বে আর কেউ ছিল না এখন তো কলিযুগ কত রকমের ধর্ম এই এক আদি সনাতন দেবী দেবতা ধর্ম কবে স্থাপন হয়েছিল এটা কারোর বুদ্ধিতে নেই বাচ্চারা তোমাদের বুদ্ধিতেও নম্বর অনুসারে পুরুষার্থ অনুযায়ী আছে সকলে তো একরকম হতে পারে না অতএব বাবার মহিমাকে ভালো করে বোঝানো উচিত আমরা জানি বাবার কাছ থেকেই আমরা নিজেদের পরিচয় পেয়েছি আমরা ধন্য ধন্য হয়ে গেছি বাবা বলেন সবার সদ্গতিদাতা একমাত্র আমি তোমাদের পিতা শিক্ষক এবং সৎগুরু কল্পে কল্পে আমি তোমাদের অর্থাৎ বাচ্চাদের নির্দেশ দিই ডাইরেকশান দিই নিজেকে আত্মা মনে করো আর আমাকে স্মরণ করো তবেই আত্মা পতিত থেকে পাবন হতে পারবে আত্মা অভিমানী ভব। আমি তোমাদেরকে বরদান দিয়ে রেখেছি অন্যদেরও আত্মিক দৃষ্টি দিয়ে দেখলে তোমাদের ক্রিমিনাল দৃষ্টি কখনোই হবে না আত্মাই শরীর দ্বারা কর্ম করে আমি আত্মা এও আত্মা এটাই প্রথম নিশ্চিত করতে হবে আমরা সকলে ভাই ভাই তোমরা জানো বাচ্চারা সর্বপ্রথম আমরাই তো হান্ড্রেড পারসেন্ট পবিত্র ছিলাম তারপর পতিত হয়েছি আত্মাই আহ্বান করে বলে বাবা এসো আমরা অনেক দুঃখে আছি আমাদেরকে সুখের দুনিয়াতে নিয়ে চলো আত্মার অভিমান দৃঢ়রূপে নিশ্চিত হওয়া উচিত আর সব সম্বন্ধ ভুলে যাওয়া উচিত আমি আত্মা সুইট হোমের বাসিন্দা এখানে ভূমিকা পালন করতে এসেছি মাত্র এটাও তোমরা বাচ্চারা বোঝেছ তোমাদের মধ্যেও নম্বর অনুসারে আছে যাদের স্মরণে থাকে ভগবান পড়াচ্ছেন কতটা খুশি থাকা উচিত ভগবান আমাদের বাবা টিচার এবং সদ্গুরু তোমরা বলবে আমরা ওনাকে ছাড়া আর কাউকে স্মরণ করি না এটা তোমাদের অনুভব বাবা বলেন দেহ সহ দেহের সব সম্বন্ধ ছেড়ে মামেকম স্মরণ করো তোমরা সবাই ভাই ভাই কেউ কেউ সেটা মানে কেউ না মানলে বুঝবে সে নাস্তিক আমরা শিব বাবার সন্তান সুতরাং পবিত্র হওয়া উচিত এই শিক্ষা বাবা আমাদের প্রথম দিন থেকে দিয়ে আসছে বাবাকে আহ্বান করেও মানুষ বলে থাকে বাবা তুমি এসে আমাদের পবিত্র করে বিশ্বের মালিক বানাও শতযুগে পবিত্র হওয়ার তো কোনো প্রশ্নই আসে না এখান থেকে তোমরা পবিত্র হয়ে শতযুগে যাবে আড়াই হাজার বৎসর তোমাদের পবিত্র জীবন জীবনযাপন প্রালব্ধ প্রথমে এটাই বোঝাও যে ইনি বাবা ওনার দ্বারাই নতুন দুনিয়া স্থাপন হয় যদি জিজ্ঞাসা করে বিনাশ কবে হবে তাহলে বলো ঈশ্বরকে প্রথম জানো তিনি তোমাদের বাবা ঈশ্বরকে না জানলে পরের কোনো কথাবদ্ধিতে কিভাবে আসবে আমরা সত্য বাবার বাচ্চারা সত্যই বলে থাকি আমরা কোনো মানুষের কোনো মানুষের সন্তান নই আমরা শিব বাবার সন্তান তিনি আমাদের এখন রাস্তা দেখাচ্ছেন আমাদের এম অবজেক্ট দেখাচ্ছেন ভগবানও ভগবান তাকেই বলা হয় যিনি সকল ব্রাদারদের পিতা মানুষ কখনোই নিজেকে ভগবান বলতে পারে না ভগবান তো নিরাকার তিনি বাবা টিচার সদগুরুও কোনো মানুষ বাবা টিচার এবং সদগুরু কখনো হতে পারে না কোনো মানুষ কারো সদ্গতি করতেই পারে না ভগবান হতেই পারে না বাবা হলেন পতিত পাবন পতিত করে তোলে রাবণ বাকি সবাই হলো ভক্তিমার্গের গুরু এটাও তোমরা বুঝেছ এখানে যে আসে সে আস্তিক হয়ে যায় অসীম জগতের বাবার কাছে এসে নিশ্চয় করে যে ইনি আমাদের বাবা টিচার এবং গুরু যখন সম্পূর্ণ দৈবীগুণ ধারণ হবে তখন মহাভারত লড়াইও শুরু হয়ে যাবে এই বিনাশ সামনে দাঁড়িয়ে আছে অনেক ভয়ানক মারণাস্ত্র তোমাদের জন্য তৈরি হয়েছে সময় অনুসারে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে এখন কর্মাতীত অবস্থায় পৌঁছেছি এখন কর্মাতীত অবস্থা কোথায় হয়েছে তোমাদের এখন তো পুরুষার্থ করছো এখনও অনেক কাজ বাকি অনেককে সংবাদ দিতে হবে সেবা করতে হবে বাবার অবিনাশী উত্তরাধিকার গ্রহণের অধিকার প্রত্যেকেরই আছে এখন তো দ্রুত গতিতে লড়াই শুরু হবে প্রকৃতিও তার বিকরাল রূপ দেখাবে তারপর এই হসপিটাল ডাক্তার ইত্যাদি কিছুই থাকবে না বাবা বাচ্চাদের সামনে এসে বোঝাচ্ছেন যে তোমরা আত্মারা চৌরাশি জন্ম শরীর ধারণ করে নিজের নিজের ভূমিকা পালন করে চলেছ কারো কারো সত্তর আশি জন্ম হবে এখনও তো সবাইকে যেতে হবে বিনাশ সবই হবে অপবিত্র আত্মারা যেতে পারবে না পবিত্র হওয়ার জন্য অবশ্যই বাবাকে স্মরণ করতে হবে এতেই পরিশ্রম আছে একর জন্মের জন্য স্বর্গবাসী হবে এই কম কথা মানুষ তো বলে দেয় অমকে স্বর্গবাসী হয়েছে স্বর্গ কোথায় বলো কিছুই তো বোঝে না বাচ্চারা তোমাদের অনেক খুশিতে থাকা উচিত যে ভগবান আমাদের শিক্ষা প্রদান করে বিশ্বের মালিক করে তুলেছেন খুশিও এক হয় স্থায়ী আরেকটি হয় অস্থায়ী অল্প সময়ের জন্য পর্ব পরাব নয়তো খুশি কি করে হবে আসরি গুণকে দূর করতে হবে বাবা কত ভালোভাবে বোঝান কত কর্মভোগ আছে বাচ্চাদের যতক্ষণ কর্মভোগ থাকবে তার চিহ্নই এই যে কর্মাতীত অবস্থা আসবেই না এখনও পরিশ্রম করতে হবে রকম মায়ার তুফান যেন না আসে বাচ্চাদের এই নিশ্চয় আছে না যে বাবা আমাদের অনেকবার মানব থেকে দেবতা বানিয়েছেন এটাও বুদ্ধিতে থাকলে ওহো তোমাদের সৌভাগ্য তোমরা অনেক সৌভাগ্যশালী আত্মা এ হলো ব্যাহদের বড় স্কুল ওটা অর্থাৎ লৌকিক হলো সীমিত জগতের ছোট স্কুল বাবার তো ভীষণ দয়া হয় এই ভেবে যে কিভাবে বোঝাবো কারু কারু তো এখনও বিকারের ভূত দূর হয়নি বাবা হৃদয়ে জায়গা পাওয়ার বদলে অধপতনই হয়ে যায় কিছু বাচ্চা তো তৈরি হচ্ছে অনেকের কল্যাণ করার জন্য আচ্ছা মিষ্টি মিষ্টি হারানে বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাবদাদেরকে জানাই সরণে স্নেহ সমন এবং সুপ্রভাত ধারণার জন্য মুখ্য সার এক নম্বর ঈশ্বরীয় মতের বিপক্ষে কোনো কথা বলা উচিত নয় কারো মধ্যে যদি ভূতের প্রবেশ হয়ে থাকে বা দৃষ্টিতে অপবিত্রতা থাকে তবে তার সামনে তার সামনে থেকে সঙ্গে সঙ্গে সরে যেতে হবে তার সাথে বেশি কথা বলা উচিতই নয় খুশিকে নাম্বার দুই খুশিকে স্থায়ীভাবে ধরে রাখার জন্য অধ্যয়নের প্রতি সম্পূর্ণ মনোযোগী হতে হবে আসরি গুণকে অপসরণ করে দৈবী গুণ ধারণ করে আস্তিক হতে হবে আজকের বরদান নিশ্চয় আর নেশার আধারে সকল পরিস্থিতির উপরে বিজয় প্রাপ্তকারী সিদ্ধিস্বরূপ হব অর্থ হল যোগের দ্বারা এখন এমন সিদ্ধি প্রাপ্ত করো যাতে অপ্রাপ্তি অপ্রাপ্তিও প্রাপ্তির অনুভব করাবে নিশ্চয় আর নেশা সকল পরিস্থিতিতে তোমাদেরকে বিজয়ী করে দেবে পরবর্তী সময়ে এমন পরীক্ষার প্যাপারও আসবে যে শুধুমাত্র শুকনো রুটি খেতে হবে কিন্তু নিশ্চয় নিশ্চয় নেশা আর যোগের সিদ্ধির শক্তি সেই শুকনো রুটিকে নরম বানিয়ে দেবে তোমাদেরকে ব্যতিব্যস্ত করবে না তোমরা সিদ্ধিস্বরূপের মহিমা স্থিত হয়ে থাকো তাহলে কেউ তোমাদের সমস্যায় ফেলতে পারবে না কোনো সাধন থাকলে তা নিশ্চিন্তে ব্যবহার করো কিন্তু সেই সাধন যেন সময়ে তোমাদেরকে ধোকা না দেয় তার পুরুষার্থ করো তার চেক করো আজকের স্লোগান নিমিত্ত হয়ে যথার্থ পার্ট প্লে করো তবেই সকলের সহযোগ প্রাপ্ত হতে থাকবে